হ্যালো বন্ধুরা, ব্যাংকিং স্টাডি বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের এই বেল আইকনটিকে দাবাও আমার নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, ব্যাংকিং স্টাডি বেঙ্গলিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু সিম্প্লিফিকেশনের কোশ্চেন দেখাবো। যে সিম্প্লিফিকেশনের কোশ্চেনগুলো যে কোনো ব্যাংকিং এক্সামে প্রিলিমিনারিতে 5 থেকে 10-15 মার্কেরও আসতে পারে। তো বন্ধুরা, এগুলো অনেকে বেসিক পদ্ধতিতে করে, আবার অনেকে যখন প্র্যাকটিস হয়ে যায় তখন কিছু অ্যাডভান্স ট্রিক ইউজ করে বা প্রসেস ইউজ করে, যেগুলো দেখেই তোমাদের বুঝতে হবে। তো দেখো, আমি অঙ্কগুলো করাচ্ছি, দেখাবো আজকে তোমাদের, যেগুলো খুব তাড়াতাড়িও করতে পারো বা বেসিকেও তোমরা করতে পারবে। যেমন মনে করো, আজকে শুরুতে ফার্স্ট অঙ্ক, একটা অঙ্ক আছে 53 + 35 - 56 - 65 + 63 + 33 + 36 - 98 - 89। তো বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই দুটো সংখ্যার মধ্যে ডিজিটগুলো পাল্টানো, এই দুটোর মধ্যে পাল্টানো, এই দুটোর মধ্যে পাল্টানো, এই দুটোর মধ্যে পাল্টানো, এবং সাইনগুলো সমান। তো বন্ধুরা, তোমরা কি জানো যে যখন এমন ডিজিটগুলো পাল্টানো থাকে এবং সাইনগুলো সমান থাকে, তখন ওই সংখ্যাটাকে যোগফল বা বিয়োগফল নির্ণয় করার জন্য 11 দিয়ে গুণ করে নেওয়া হয়। যেমন মনে করো, শুরু করি আজকের প্রথম অঙ্ক। যেমন দেখো, এই অঙ্কটা করার জন্য আছে কি 53 + 35, সবগুলো সাইনগুলো সমান আছে, কি বলেছে সাইন সমান থাকলে 11 দিয়ে গুণ করে নেওয়া যায়। যেমন মনে করো, আমি 11 দিয়ে গুণ করবো, কীভাবে করবো, এখানটা কত আছে 5 + এবার 11 দিয়ে কার সাথে গুণ করবো, এই দুটো ডিজিটের যোগফলের সাথে। 5 আর 3 যোগ করলে কত আসছে 8, 6 5 কত আসছে -11। কেন মাইনাস, এই দুটো সমান এবং মাইনাস আছে এটাতে, এটাতে কত হবে প্লাস, 6 3 9, এটাতে কত হবে -17। দেখুন, 8 আর 9 = 17, তো কি এখানটা দেখছো 9 8 17 চলে গেল, কত আসছে 11 × -11, তার মানে আনসারটা কত আসছে -121, যেটা এটাই হলো আনসার। তো বন্ধুরা, এটা আবার যদি এমন হতো যে একটা আছে +53 আরটা আছে -35, তখন এই দুটো করার জন্য কি করতে হয়, তখন ওই 9 দিয়ে ইন্টু করতে হয়। যখন সিম্বলগুলো আলাদা থাকে, 9 দিয়ে কার সাথে কাকে ইন্টু করবো, তখন করব এই দুটো জিনিসের বিয়োগফলকে। 9 × 2 করলে কত আসছে 18। দেখো, এটা থেকে এটা মাইনাস করলে নর্মালি 18ই আসে। যেমন 13 থেকে 5 গেলে 8 3 আর 1 = 4 = 18। ঠিক আছে বন্ধুরা, তো এগুলো খুব এভাবে করা যায়। আজকে নেক্সট কোশ্চেন, আজকে নেক্সট কোশ্চেন দেখো, 7 হোল 9/13% অফ এত পার্সেন্ট অফ এত আছে, এটা আছে 235। তো বন্ধুরা, এই কোশ্চেনটা করার জন্য বেসিক এই জিনিসটাকেই তোমরা প্রবলেম ফেস করতে হবে, যেটা ভাঙানো, কিন্তু এটা খুব ইজিলি এবং মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো কিভাবে করা হয়। যেমন দেখো, এখানটা আছে 7 13 কত 91, 91 সাথে 9 করলে কত আসছে 100, 100/13 মানে কি আসছে 100/13 পার্সেন্ট আছে, পার্সেন্টটাকে উঠানোর জন্য 100 করে দাও, এত অফ কত আসছে 26/52, পুরোটার কী করতে হবে পার্সেন্ট করতে হবে কত 235। কীভাবে করবে দেখো, 100 100 কেটে গেল, 13 দিয়ে এটা কাটলে কত আসছে 204, মানে কি আসলো আলটিমেটলি 204% অফ 235, জাস্ট এটাই আসলো তোমাদের। এবার দেখো এই কোশ্চেনটা কত সিম্পলি চলে আসলো, এবার এটাও কীভাবে ভাঙানো হয় দেখো। 204% মানে কি 200% + 4%, ঠিক আছে। যেমন 200% মানে কি, এই সংখ্যাটা ডাবল মানে কত 23-এর ডাবল, 235-এর ডাবল কত আসছে 23 × 46 + 2 × 10 মানে 470 আসছে। এবার 4%, এটা 10% দেখো কত 23.5, 1% কত হবে 2.35, তার মানে কি 4%, এটা ডাবল করো আগে, 2.35 মানে কত 4.7, তার মানে ওই সংখ্যাটার আবার ডাবল, 4.7 মানে কি, 4.7 মানে কি 47 47-এর দ্বিগুণ করলে কত আসছে 94, মানে পয়েন্ট আছে এখানটা, এখানটা পয়েন্ট কত আসছে 9.4, কত আছে 479.4, আনসার কোনটা এটাই 479.4। দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার নেক্সট কোশ্চেন দেখো। তো বন্ধুরা, এবার 3 নম্বর অঙ্কে চলে যায়। 3 নম্বরে দেখো কি আছে, 25% অফ 4200 + 23% অফ 2200 + 27% অফ 1800 + 21% অফ 1800। তো বন্ধুরা, এটা কীভাবে করবে, যেমন যদি তোমরা এটা এমন করো 25% অফ এটা বের করো, 23% এটা করো, অনেকক্ষণ সময় লাগবে। তো এখানটাও একটা প্রসেস ইউজ করা যাচ্ছে, কী প্রসেস ওইটা দেখো, প্রত্যেকটা পার্সেন্ট কিন্তু 25-এর কাছাকাছি আসে। তো আমি কি করব, সবগুলার
25% বের করে দেব। বের করে কি করব, এরপরে প্লাস মাইনাস করব। যেমন কি কি করা যায়, যেমন এটার এখানে টোটাল সংখ্যা কত আছে, কত আছে, 4200 2200 2200 1800 1800, মানে কত, 3600। টোটাল কত আসছে দেখো, 6268 8210 0 হাতে 1 3 2 5 4 9 10000। তার মানে কি তুমি 10000-এর আগে 25% বের করে নাও। এবার বলছি কিভাবে, 10000 25% কত আসছে, মানে 2500, ঠিক আছে। এবার দেখো এই 4200-টার আমি কত পার্সেন্ট নিয়েছি, 25% নিয়েছি, কিন্তু এই যে সংখ্যাটা 2200-র আমি কত পার্সেন্ট নিয়েছি, 25%, কিন্তু অ্যাকচুয়ালি এটা কত, 23%, মানে কি 2% কম। তো এর মানে কি পুরোটা থেকে দুই এই সংখ্যাটার জন্য 2% মাইনাস করতে হবে এটার। তো এটার 2% কত আসছে, 1% হলো 22, 2% কত আছে, -44। সেম আর এটার ক্ষেত্রে কি আমি নিয়েছি কত, 25%, কিন্তু আছে কত, 27%, মানে কি আমি 2% কম নিয়েছি। তো এবার এটা 2% কত বাড়াতে হবে, এটা 2% কত আসছে, 18, 18 ডাবল কত, +36, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখো এটা আছে কত, 21% হবে 1800, কিন্তু এটা আমি নিয়েছিলাম কত, 25%, মানে কি 4% বেশি নিয়েছি। তো 4% আমি মাইনাস করে দেবো। যেমন দেখো এটা 4% কত আসছে, 18, 1% কত, 18, তো 4% কত আসবে, 4 18 কত, 72, মানে কি আছে, -72। যেমন দেখো এখানটা এটা হলো, এই যে পদ্ধতিটা এটাকে বলা হয় মেথড অফ ডেভিয়েশন, ঠিক আছে। মেথড অফ ডেভিয়েশন মানে জাস্ট কম বেশি করে সংখ্যাটাকে মিলিয়ে দেওয়া। যেমন দেখো এখানটায় 44 থেকে 36, এই সংখ্যাটা থেকে কত আসছে, -8, এখানে কত আছে, -70, মানে কত, -80, মানে কি এই সংখ্যাটার থেকে আমার -80 করতে হবে। এই সংখ্যাটা থেকে -80 করতে কত আসছে, 2420। তার মানে তোমার আনসার কত আসছে, 2420। দেখলে তো কীভাবে খুব ইজিলি হয়ে গেলো। যদি তোমরা না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো তোমাদের, ঠিক আছে বন্ধুরা। নেক্সট কোশ্চেন দেখো আজকের, রুট ওভার আছে কি, 50% অফ 12.5 +40% অফ 75 হোল 5/8 (11)/2.5। এবার এটা কিভাবে করা হয়, তো দেখো এই কোশ্চেনটাও কীভাবে করা যাবে। যেমন দেখো তুমি দেখো যদি রুটের মধ্যে রুট আন্ডার আনো, 50% অফ 12.5, এটা তো ইজিলি হয়ে যাবে। 50% অফ 12.5 কত আসছে, 6.25, ঠিক আছে। +40% অফ এটা, এটা দেখো এটা সাইডে করে দিয়েছি, কী আছে, 40% অফ 75 হোল 5/8, ঠিক আছে। এবার তোমরা জানো কি এফ, তোমরা জানো যে এফ পার্সেন্ট অফ বি মানে B% অফ এ, তার মানে কি 40% অফ এটা মানে 75 5/8% অফ 40 করা যায়। তো এবার দেখো এটার 40 75% বের করতে কত আসছে, 30, ঠিক আছে। কীভাবে 30 আসলো, 40 75% মানে কি আমি 75%কে কীভাবে লিখতে পারি, 3/4, এগুলো ফ্র্যাকশানে ভাঙিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কত আসছে, 30। এবার 5/8 মানে কি, 8 দিয়ে 40 গেলে কত, 25 25%-এর জন্য এটাকে 100 দিয়ে ডিভাইড করতে হচ্ছে, কত আসছে, 0.25, মানে কি পুরো সংখ্যাটার আনসার ভ্যালু আসছে তোমার কাছে 30.25। বাস এরপরে যে পার্টটা 11 × 2.5, এটা গুণ করে দাও, মানে কি 11 × 2 = 22, 11 × 2 কত আসছে, 22 +0.5 × 11 কত, 5.5, কত আসছে, 27.5, বাস এটা অ্যাড করে দাও, 27.5। এবার দেখো যোগ করে কত আসছে, 30 30 × 50 50 57 57 6 = 63, 0.25 0.25 +0.5 কত আসছে, √64, মানে কত, আনসার 8। দেখো আনসার কত আসছে, 8, ঠিক আছে। দেখেছো খুব তাড়াতাড়ি এবং খুব কীভাবে হয়ে যাচ্ছে। এবার দেখো নেক্সট কোশ্চেন কী আছে, 6.25% অফ 32 96 +31.25% অফ 84 64। এইবার দেখো এই অঙ্কটাকে কীভাবে করা হবে, পরীক্ষার হলে এই অঙ্কটা দেখলে মনে হবে এটাকে স্কিপ করে দিই, কারণ অনেক বড় দেখাচ্ছে, কিন্তু এটাও খুব ইজি অঙ্ক এবং খুব তাড়াতাড়ি। যদি তোমরা জানো 6.25 মানে কি, এই দেখো তোমরা যদি ফ্র্যাকশন থেকে পার্সেন্ট থেকে ফ্র্যাকশন কনভার্সন জানো, তাহলে এটাই মনে রাখতে হবে, 6.25 মানে হচ্ছে
1/16 এগুলোই তোমাদের মনে রাখতে হবে। মনে রাখা মানে এগুলোই তোমাদের মনে করে নিতে হবে, তাহলেই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়েছে। যদি তোমরা এটা জানো তার মানে কি 6.25 মানে 1/16। এবার যদি বলো এটা কীভাবে এসছে দেখাচ্ছি, তাহলে এটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো ফ্র্যাকশানে কিছু না কিছু ভগ্নাংশের ভ্যালু থাকে, ঠিক আছে। যেমন দেখো আমি কি করব, 6.25/100 মানে কত, 625/100 100 করতে পারি। 25 দিয়ে, 25 দিয়ে কাটলে কত আছে 25, 25 দিয়ে কত আসছে 4, 25 দিয়ে কত আসছে 4, মানে কি আসছে 1/16, জাস্ট এটাই। এবার দেখো যদি আমরা 1/16 লিখি এবং সাথে যদি 32/96 এটা লিখি, তাহলে কি অঙ্কটা কী দাঁড়াচ্ছে, 32/96। এবার দেখো পরের ক্ষেত্রে কী হচ্ছে, 31.25। তোমরা একটা জিনিস দেখো যে 6.25%টাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত আসছে, 5/36, 31.25 চলে আসছে। তার মানে কি পরের অঙ্কটার জন্য আমি কি লিখতে পারি, প্লাস 31.25 এর জায়গায় আমি কি লিখতে পারি, 5/16 লিখতে পারি, ইন্টু কত আসছে 48/64। বাস অঙ্কটা দেখো কী অঙ্ক কী ছিল এবং কি হয়ে গেছে কত তাড়াতাড়ি। এবার দেখো ইজিলি করে নাও, কত আসছে 16 2 গুণা 32, 16 কত 96, ঠিক আছে। এটা কি করতে হবে, 16 দিয়ে কাটলে কত আছে 3/48, 4/64, সরি এখানে 0/4, 304 হবে, ঠিক আছে। এবার দেখো অঙ্কটা কী চলে আসছে, 206+5 দিয়ে 304কে, বা এভাবেও তোমরা করতে পারো, 3/5 কত আসছে 1500+4/5 কত আছে 20, বাস হয়ে গেল। কত আসছে তোমাদের, 1500, 1600, 1726 হয়ে গেল আনসার। দেখো কোথায় আছে 1726, বাস এটা হলো তোমাদের আনসার 1726। নেক্সট কোশ্চেন দেখো, 33 হোল 1/3% অফ 933+149 = এত। এবার বন্ধুরা এটাও কীভাবে করা হবে দেখো, এই কোশ্চেনগুলো আগে এই ফ্র্যাকশনগুলো ভাঙানোই হলো সব থেকে বড়ো মুশকিল, যেগুলো খুব তাড়াতাড়ি যদি তোমাদের মনে থাকে ফ্র্যাকশন কীভাবে ভাঙানো হয়। যেমন দেখো 33 হোল 1/3 মানে কত, এটাই তোমাদের মনে রাখতে হবে, এর মানে হচ্ছে 1/3। 33 হোল 1/3 মানে হচ্ছে 1/3, কীভাবে, 33 হোল 1/3 মানে 333 কত 99+1 কত 100, 100/3 × 100 কত আসছে 100, কাটে কেটে দিয়েছি কত আসছে 1/3, জাস্ট এটাই। দেখো মানে কি এই সংখ্যাটার 1/3 বের করা যে কথা, 33 হোল 1/3% বের করা সেম কথা, কত আসছে 933। যে এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না, জাস্ট মুখে মুখে হয়ে যাবে যদি প্র্যাকটিস থাকে। প্লাস কত আসছে 149 149 = দেখো 66 হোল 2/3, এটার এই ফ্র্যাকশনটা এই পার্সেন্টটার ফ্র্যাকশন বলে কত 2/3, কী আছে 2/3, এটা কত 2/3 এত ইন্টু সাপোজ কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স বসিয়ে দিয়েছি, বা অঙ্কটা তোমার দেখো কত সিম্পলি হয়ে গেছে। এবার দেখো এটা যদি তোমরা বের করতে চাও এই প্রসেসে বের করে নিতে পারো। দেখো কীভাবে করেছে, 3 দিয়ে কাটলে কত আছে 311, তার মানে কি 311 সাথে 149। দেখো এগুলো খুব তাড়াতাড়ি এবং মুখে মুখে করার অঙ্ক, 301 কত 411 আর 49 কত আসছে 4 1 5 9 1 10 মানে 460 = কত আসছে 2/3 অফ x, কেটে দাও কত আসছে 230, x = কত আসছে 3 দিয়ে গুণ করো না, 3 3 9 3 2 6 0 690, যেটার আনসার কত আসছে 690। দেখো কি তাড়াতাড়ি এবং খুব ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এবার হলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কী আছে, যেমন আছে 5% অফ 280+22.5% অফ 120 = % অফ কোশ্চেন মার্ক অফ 200+6.5 অফ 60। দেখো এটাও কীভাবে খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে, যেমন দেখো এখানে কী আছে 5% অফ 280। দেখো যদি তোমরা 5 দিয়ে যদি এমন করো 5 × 280/100 করো, অনেক টাইম লাগবে, হ্যাঁ হ্যাঁ কোনো দরকার নেই এটা করার। এই কোশ্চেনটা সবচেয়ে ইজি কী হবে, 5% ফ্র্যাকশন ভ্যালু ভগ্নাংশের ফ্র্যাকশনের ফ্র্যাকশন ভ্যালু কত 1/20। দেখো 5% কত আসছে 100, কত আসছে 5 দিয়ে কাটলে 1/20, জাস্ট এটাই আমি বসিয়ে দিচ্ছি যেহেতু আমার মনে আছে, কত আসছে 280+ এবার দেখো 22% অফ 120,
22% of 120 কে আমি কি করতে পারি 120% of 22.5 a percent of b ঠিক আছে কি করা যায় দেখো 120% of 22.5 মানে কি আমি এটা করতে পারি 22.5 তাও 100% লিখলাম এবার কত আছে 20% এটা 10% কত আসছে 2.25 20% কত আসবে 4.5 মানে কি প্লাস 4.5 ইকুয়াল টু দেখো কি আছে কোশ্চেন মার্ক 200 আমি লিখতে পারি 2x কেন কি কোশ্চেন মার্কের জায়গা x বাই 100 দিয়ে দিয়েছি 200 নিয়ে নিয়েছি প্লাস 6.25 আমি তোমাদের আগেও দেখেছি 6.25 মানে 16 × 16 দেখো কি ইজিলি অঙ্কটা সলভ হয়ে গেল কত আসছে 2 দিয়ে কাটলে কত আসছে মানে কি 14 22 এর চেয়ে কত 26.5 27 ইকুয়াল টু 2x 16 কাটলে কত আসছে প্লাস 1 তো দেখো কত আসছে হয়ে গেল এবার 2x এর ভ্যালু কত আসছে 27 প্লাস 14 কত 14 কত আসছে 41 মাইনাস 1 গেলে কত আসছে 40 2 দিয়ে কাটলে কত আসছে 20 ঠিক আছে বাস এটাই হবে তোমাদের আনসার আনসার কোথাও দেওয়া আছে কিনা এটা দেওয়া নেই এটা 20 করে নিও ঠিক আনসার ঠিক আছে দেখলে কিভাবে করা হয়েছে নেক্সট কোশ্চেন দেখো 140 স্কোয়ার ইন্টু 17 × 16 এই দেখো এই অঙ্কটাকে তোমরা যদি মনে করো এটাকে স্কোয়ার ভাঙাবে বা এইভাবে ডিভাইড করবে তাহলে অনেক দেরি হয়ে যাবে তো দেখো এগুলো এটা কিভাবে করে নেওয়া যায় এই দেখো যাব আমি এটাকে এমন লিখতে পারি 140 × 140 ডিভাইডেড বাই 17 × 16 লিখতে পারি যেহেতু ব্র্যাকেটটা এই কাজটা আগে করতে হবে করে নিচ্ছে কত আসছে 2 বাস কি এটাকে আবার ডিভাইড করতে কত আসছে 8 দিয়ে ডিভাইড মানে কি ইন্টু 1/8 ঠিক আছে করতে পারো কি 8 দিয়ে কেটে দাও কত আসছে 8 × 16 কি আসছে 14 × 28 28 × কত 56 মানে কত আসছে 560 দেখো এই পুরোটা আসছে কত 560 ইকুয়াল টু কি আছে 14 × কোশ্চেন মানে এক্স সাপোজ 14 দিয়ে কাটলে কত আসছে 4 × 14 = 56 মানে কত আসছে এক্সের মান 40 দেখো এক্সের মান 40 হয়ে গেল দেখেছো কীভাবে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে নেক্সট যেমন এটা আছে কত 1296 প্লাস 7³ হোল রুট অফ 720 × 24% অফ 73 দেখো এটাও কীভাবে খুব তাড়াতাড়ি করে নেওয়া হবে যদি তোমাদের স্কোয়ার এবং কিউব মনে থাকে যেমন কি এটার মধ্যে কী আছে 1296 এই 1296টা কার কিউ রুট কার স্কোয়ার রুট এটা 36 স্কোয়ার এবার আমি কীভাবে বের করেছি 36 আমার মনে যদি তোমরা চাও মনে রাখতে তাহলে মনে রাখতে পারো অথবা তোমরা যদি চাও এমন করতে পারো 1296 এবার দেখো এই এগুলো বের করার জন্য কী করতে হবে ডান দিক থেকে দুটোকে বাদ দিতে হবে বাম দিকেরটা সংখ্যাটা দেখবে যে কোন দুটো স্কোয়ারের মাঝ মিডেলে আছে কোন দুটো যেমন কি 12 কিসের মিডেল আছে 2² কত আসছে 4 3² কত আসছে 9 4² কত আসছে 16 মানে কি এটা 3² আর 4² মাঝখানে আছে দেখো 3 আর 4 এই দুটোর থেকে তুমি 3 নিলে ঠিক আছে এবার দেখো এই দুটোকে গুণ করলে কত আসছে 3² কত আসছে 12 আবার তোমরা জানো যে কোনো ডিজিটের ইউনিট ডিজিটগুলো যদি 6 হয় ওই সংখ্যাটা স্কোয়ার রুট দুটো সংখ্যা দিয়ে বের হয় কী কী দুটো সংখ্যা একটা হলো 4 একটা হলো 6 কারণ কি 4² কত আসছে 16 এটারও ইউনিট ডিজিট 6 6 কত আসছে 36 এটারও ইউনিট ডিজিট 6 তো এই দুটো এবার এটা কোন সংখ্যাটা এখানে বসবে এবার দেখো এটা কোন দুটো সংখ্যা স্কোয়ারের মাঝখানে আছে 3 আর 4 এই দুটো স্কোয়ার গুণ করলে কত আসছে 12 যদি এখানটা গুণফলটা এই সংখ্যাটার থেকে সমান এবং এটার থেকে বড় হয় তাহলে বড় সংখ্যাটা এখানে বসবে মানে 36 এখন যদি এমন হতো 3 বা এখানে যে সংখ্যাটা থাকতো তো গুণ করে আমি দেখলাম যে এই সংখ্যাটা থেকে ছোট আসছে তখন আমি 4 বেরোতাম তাহলে কত আসছে 36 বাস কত আসছে এটার জন্য 36 কিউব রুট অফ 729 মানে 9 এটাই তোমাদের মনে রাখতে হবে ইন্টু 24% অফ 750 বা এটা কেমন করা যায় 750% অফ 24 করে নেওয়া যায় খুব ইজিলি দেখো কীভাবে কী আসছে কত 9 দিয়ে কাটলে কত আসছে 4 এবার দেখো 750% অফ 24 মানে কি 75% অফ 24 10 গুণ যদি আমি এমন করি 75% মানে কি
75% মানে কত? 3/4 অফ 24 কত আসছে? 4 দিয়ে কাটলে কত? 6 মানে কত? 3 6 18 এর কয় গুণ? 10 গুণ মানে কি 180 এই পুরোটার आंसर মানে কি 180 ইনটু 4 কত আসছে? 720 দেখো কি হবে হয়ে গেছে 720 বাস নেক্সট কোশ্চেন আজকে এবং লাস্ট কোশ্চেন কোশ্চেন মার্ক বাই 1024 মানে কি কোশ্চেন মার্ক বাই 1024 ইজ ইকুয়াল টু 64 বাই কোশ্চেন মার্ক তোমরা যদি মনে করে দুটো গুণ করবে এই দুটোকে গুণ করবে তাহলে খুব দেরি হয়ে যাবে জাস্ট এটা করা নেই দেখো কারণ কি এখানে দুটোই পারফেক্ট স্কয়ার মধ্যে এটাও পারফেক্ট স্কয়ার এটাও পারফেক্ট স্কয়ার তো এটা কার পারফেক্ট স্কয়ার 8 এর এটা কার পারফেক্ট স্কয়ার 32 এর বাস এবার গুণ করে নাও তার মানে কি x এর ভ্যালু কত আসছে 3 আড়া কত 240 আর দুগুণে কত 16 মানে কত আসে 256 এটাই হলো কোশ্চেনটার আনসার দেখো কোথায় আছে 256 বাস দেখলে দেখলে বন্ধুরা সিম্পলিফিকেশন খুব কিভাবে খুব তাড়াতাড়ি এবং দ্রুত করে নেওয়া যায় তো বন্ধুরা আর এগুলো সব প্র্যাকটিসের উপরেই তোমাদের হবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কি কোনো পার্টিকুলার কোনো টপিকের উপর কি কিছু জানা দরকার তাহলে আমি বুঝতে পারবো এবং তোমাদের ওই ভিডিওটা আমি বানিয়ে দিয়ে দেবো